হ্যালো গ্রাফিক্স ডিজাইনার ভাই, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলবি ফাইলটি নিয়ে এসেছি সেই পিএলবি ফাইলটা হলো কিন্তু জার্মানি সমর্থনের একটি ব্যানার ডিজাইন। তো ইতিমধ্যে আপনারা কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থনের ব্যানার ডিজাইন কিন্তু আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, সেখানে আপনারা প্রচুর সাড়া দিচ্ছেন। এবং সেই সুবাদে কিন্তু যারা জার্মানি সাপোর্টার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ব্যানার ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই জার্মানি সাপোর্টারদের যে ব্যানার ডিজাইন, এই ব্যানার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাবের দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাবটা আমার ডিসক্রিপশনে রাখ করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ব্যানার ডিজাইনের পিএলবি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি একটি করে মোট ছটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার ইউটিউব ডিসক্রিপশন থেকে কিন্তু সেই পিএলবি ফাইলটিকে সংগ্রহ করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন, ভিডিওটিকে লাইক করে আপনারা আজকের যে ভিডিওটা সেটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ছড়িয়ে দিন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। যে ব্যানার ডিজাইন, সেই ব্যানার ডিজাইন এই পিএলবি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাদের কিন্তু চলে আসতে হবে আমার ইউটিউব ডিসক্রিপশনে। তো ইউটিউব ডিসক্রিপশনে এরকম একটি পিএলবি ডাউনলোডের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, সেই অপশনে আপনিগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন। তো পাসওয়ার্ডের অপশনে আপনারা সেই ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলবি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো সেই পিএলবি ফাইলটিকে ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থ্রিড অপশনে ক্লিক করে দিবেন। থ্রিড অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো আপনাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে যদি ক্লিক করে দেন, পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর এরপর নিচে চলে আসবেন। প্রথমে ডাউনলোড করে পিএলপি ফাইলটা খুঁজে পেয়ে করবেন। খুঁজে পেয়ে গেলে দেখতে পারবেন যে এখানে দুটো অপশন আছে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাট। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে সেই ফাইলটিকে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা আমাদের যে ফাইল সেই ফাইলে আমরা যদি ক্লিক করে দিই, তো সেই ফাইলে আমরা ক্লিক করে দিলাম। সেই ফাইলে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে কিন্তু আমরা একটি জার্মানি সাপোর্টার সমর্থন গোষ্ঠীর একটি ব্যানার ডিজাইন আমরা কিন্তু তৈরি করেছি। তো এখানে আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের এখানে আমি দুইটা জিনিস রেখেছি, এক হচ্ছে এখানে ছবি, এখানে যে নিচে যে ঠিকানা গুলো আছে এবং নিচে যে ছবিগুলো আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই ছবিগুলোকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে আপনারা কিন্তু সেখানে আপনার যে ছবি সেটা কিন্তু বসাতে পারেন। এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আপনার যে রিমুভ ডিজের মাধ্যমে যে ছবিগুলো থাকবে সেই ছবি থেকে একটি ছবি সুন্দর মতো করে কিন্তু এখানে আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে এখানে কিন্তু আপনার ছবিটা কিন্তু বসে যাবে। এরপরে এখানে যে ঠিকানাটা আছে, এখানে আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা সুন্দর মতো করে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে এখানে আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমরা একটা ঠিকানা দিয়ে দিই। আমরা একটা ঠিকানা দিয়ে দিলাম। ঠিকানাটা সুন্দর মতো করে আপনারা কিন্তু এখানে কাস্টমাইজ করে ঠিকানাটা বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের মতো করে ছবিগুলো কিন্তু বসাতে পারেন। তো এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।